আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে আমাদের ভিডিওটি দেখছেন পরিবেশ বান্ধব ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা জেলার হৃদ গ্রামের বাগানে একজন তরুণ উদ্যোক্তা তার কাছে আমরা জানতে চাই যে এই বাগানের পরিচর্যা সম্পর্কে যেমন ফুল কেন পড়ে যায় ফুল কিভাবে রাখা যায় সেই বিষয়ে আমরা জানতে চাই চলুন তার সাথে কথা বলি এবং সকল বিস্তারিত আমরা তার কাছ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম মাজদুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই জাতটা কি জাত আমাদের হলো বল সুন্দরী কুল হ্যাঁ তো আমি যে জিনিসটি আপনাদের কাছে জানতে চাইছি যে এই ফুল ধরে যায় অনেকে বলে অনেকে ধরে যায় ধরে যাওয়ার কারণটা কি এটা আসলে অনেক সময় অনেক বৃষ্টি যদি হয় তাহলে ঝরে যায় বা অনেক সময় আপনার অনেক রোদ হলে খরা হলে ঝরে যায় এটা অনেক ট্রিটমেন্ট করতে হবে আপনার ফুলের সময় অনেক ট্রিটমেন্ট আছে আপনার যদি ট্রিটমেন্ট যদি ভালো না হয় তাহলে আপনার ফুল ঝরে যাবে আবার যদি আপনার ট্রিটমেন্টের পরিমাণ যদি ওষুধ করা ওষুধ পরে তাও ফুল ঝরে যাবে আপনার বেশিরভাগ ক্ষতি হয় আপনার অতিবৃষ্টির কারণে কোলেও যদি অতিবৃষ্টি হয় যে ফুলগুলা পচে যাবে আপনার দেখাই এই যে এইসব ফুলের যখন পানি বেঁধে থাকবে এগুলো পচে পড়ে যাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেক ফুল পড়ে যাচ্ছে এখন আজকে আমাদের দিকে কিন্তু অনেক প্রচুর রোদ পড়ছে প্রচুর গরম পড়ছে এই তাপমাত্রার কারণে ফুলগুলো ঝরে যাচ্ছে এখন প্রাথমিকভাবে কি জন্য। আসলে এর জন্য কিছু ছত্রাকনাশক আছে কিছু ব্রন আছে আপনার আগে দেখতে হবে আপনার বাগানে প্রথমে আপনার একটা যেকোনো একটা ট্রিটমেন্ট করতে হবে যে এমনভাবে ভাবে করতে হবে আপনি ওটা দেখতে হবে যদি ওই ট্রিটমেন্টের কাজ না ট্রিটমেন্ট পাল্টাইতে হবে আপনার প্রথমে ব্রণ এইসব জাতীয় কিছু ওষুধ আছে ওগুলো দিতে হবে আর কি তারপরে আপনার মনে করেন এই যে এখন অনেক রোদ হচ্ছে কিংবা আপনার মাটি হয়ে গেলে কি করতে হবে যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে আপনার যদি জমি শুকায়া যায় তাহলে আপনি গাছে গোড়ায় পানি দেবেন বা সেচ দেবেন দেখেন মাটি শুকায় গেছে সেচ দিতে হবে সেচ দিলে কিছু ইয়ে আছে আপনার গাছে ব্রণ দিবেন যদি বেশি সমস্যা হয় তাহলে কি ফুল পড়া নিস্তার হবে ফুল পড়াতে নিস্তার হবে আপনার ট্রিটমেন্ট করতে হবে যেটা আসলে আপনার এই যে বিভিন্ন ছত্রাকনাশক ভালো কোম্পানির ছত্রাকনাশক আবার আপনার যে কোনো আপনার যদি আশেপাশে কোনো চাষি থাকে তাদের কাছে পরামর্শ নিতে হবে আচ্ছা আপনি কি ব্যবহার করতেছেন আপনি ছত্রাকনাশক এখন ছত্রাকনাশক ব্যবহার করছি কার্বন ডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক যে কোনো কোম্পানি দিলেই হবে তাছাড়া এই দিন আমি ব্রোন ব্যবহার করেছি সাথে আর কিছু মিরা কুলাম জাতীয় আর কি হরমোন টাইপের ওষুধ কিছু আছে এগুলো ব্যবহার করছে আর কি আপনার বাগানের সার ব্যবস্থাপনা কি করতেছেন এখন আসলে ফুলের সময় সার লাগে না গাছে কারণ ফুলের সময় যদি আপনি সার দেন তাহলে ওই যে ফল ঝরে যাবে আর কি কাছে এখন শক্তি বেশি হবে আপনার আমি ফুলের আগে সার দিয়েছি আপনার ফুলের আগে সার দিতে হবে ফসফেট ইউরিয়া হালকা করে আর ফসফেট দিলে হয় আর তেমন কিছু আর যদি কেউ যদি দিতে চায় আপনার পটাশ দিতে পারে পটাশ দেওয়া লাগবে এটা আর আপনার ওই যে আপনি জিপসার সার ব্যবহার করতে পারেন আপনার এটা ফুল সার এক মাস আগে সার শেষ করতে হবে হ্যাঁ এক মাস থেকে বিশ দিন আগে সার শেষ করলে আর ফল পর্যন্ত আপনার সার দিতে হবে না আচ্ছা আরেকটা জিনিস জানার আছে যেমন এই গাছের ফুল থেকে যখন ফল আসবে তখন কি কোনো পরিচর্যা আছে এর বিষয়ে হ্যাঁ আপনার এই যখন একটু ফলে পরিণত হবে তখন আবার ট্রিটমেন্ট পাল্টাতে হবে এখন যে ওষুধ আছে তখন এই ওষুধগুলো চেঞ্জ হয়ে যাবে অন্য ওষুধ দিতে হবে তারপর আপনার তখন গাছে জমিতে নিয়মিত সেচ দিতে হবে জমি কখনো একবারে শুকিয়ে যেমন মাটি ফেটে যায় এরকম কখনো হতে দেওয়া যাবে না আপনার তখন নিয়মিত সেচ দিতে হবে সার হালকা পাতলা সারও দিতে হবে সার দিতে হবে যখন আপনার ভিতরে কুলের যে আটিটা আছে ওইটা যখন শক্ত হয়ে যাবে তখন থেকে আবার রেগুলার সার দিতে হবে যদি সার দেন তাহলে আপনার কুলগুলো তাড়াতাড়ি মোটা হবে আর একটা জিনিস যেমন এই এখন যে পরিমানে ফুল দেখেছি এবং ফলও এটা আশা করা যায় অনেক ফল হবে তো গাছটা তো তেমন মজবুত না এটার জন্য কি করতে পারেন আপনার এই যে খুঁটির সাথে এই যে যেখান থেকে খুঁটি লাগিয়ে দিতে হবে তারপরে খুঁটির সাথে এখানে আপনারা এই যে এই ডালটাটা হিসাব করেন এখান থেকে একটা দড়ি বেঁধে এই যে এইটা দিয়ে রাখতে হবে আমার গত বছর ছিল যে পুরাতন বাগান ওই বাগানে এইভাবেই করেছি আমি তাইলে আপনার হয়ে যাবে আর কোন কিছু করতে হবে না ভাই যেমন এই আপনার পরিচর্যা সম্পর্কে অনেকে অনেক কিছু ধারণা রাখে যে আমি বুঝতে পারি নাই তো আপনার যদি পরামর্শ চাই তাহলে কি আপনি পরামর্শ দিতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি তো পরামর্শ দেব আমি একজন উদ্যোক্তা আরেকজন যদি উদ্যোক্তা থাকে তবে তো অবশ্যই পরামর্শ দিতে হবে ভিডিওতে আপনি যদি আপনার নাম্বার দেয়া হয় তাহলে কি আপনি দিবেন অবশ্যই আপনি নাম্বার দিয়ে দিবেন কেউ যদি ফোন করতেছে অবশ্যই ফোন করবেন তো প্রিয় দর্শক অনেকে অনেক কিছু নিয়ে দ্বিধান্দ্বে থাকে এবং যদি কারো কোনো পরামর্শ দরকার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন এবং আমরা যথাক্রমে চেষ্টা করব যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে ধন্যবাদ